টি-টোয়েন্টির অধিনায়ক থেকে বিদায়ের ঘোষণা দেবেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা সহ কোচ জানতেন। কিন্তু একটা জানতেন না, ম্যাচ শুধু অধিনায়ক থেকে নয়, টি-টোয়েন্টি থেকেও চির বিদায়ের ঘোষণা দেবেন। হঠাৎ তার এমন ঘোষণায় সবাই যেন আকাশ থেকে পড়েছেন, কেউ ভাবতেই পারেনি এমন ঘোষণা দেবেন ম্যাচ। তবে মাশরাফির এমন ঘোষণা শোনার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, টি টোয়েন্টি নয়, এই ফরম্যাটে শুধু অধিনায়কত্ব ছেড়েছেন মাশরাফি। তিনি বরং বিস্মিত হয়েছেন মাশরাফির টি টোয়েন্টি ছাড়ার ঘোষণায়। গতকাল বুধবার কলম্বোর তাজ সমুদ্র হোটেলে সংবাদ সম্মেলনে পাপন বলেন, মাশরাফি এটা কেন বলেছে এখনও আমি জানি না, আমাদের সঙ্গে যা কথা হয়েছে তাতে করে তার টি টোয়েন্টি থেকে অবসরে যাওয়ার কথা নয়, সে অবশ্যই আমাদের বিবেচনায় থাকবে, আমি যতদূর জানি সে শুধু অধিনায়কত্ব ছেড়ে দিবে। এখন যদি সে ফর্মে থাকে, ফিট থাকে, তাহলে কেন আমরা তাকে খেলাব না? গতকাল সে অস্বাভাবিক ভালো বোলিং করেছে, নিজে থেকে খেলতে না চাইলে সেটা ভিন্ন কথা, তাকে বাদ দেওয়ার তো কোনো সুযোগ নেই। নাজমুল হাসান আরও বলেন, মাশরাফি সবসময় বলে আসছিল যে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজই হবে তার শেষ সিরিজ, কিন্তু আমরা ভেবেছিলাম শেষ ম্যাচে হয়তো সে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেবে। আমি অবশ্য বলেছি, দলের সিনিয়র খেলোয়াড় হিসেবে তোমাদেরই এ ধরনের সিদ্ধান্ত নিতে হবে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।